নির্বাহী আদেশের মাধ্যমে উনি বিশেষ নির্বাচিত হন। আমাদের একটা চার দাওয়ার 3 বছর লেগেছিল, আমাদের 5 টাকার চা খাওয়াতে আপনাদের 1 বছর লেগেছিল। তারপর যে টেন্ডার নিয়ে আজকের কথা আমরা ছিলেন অধিবেশনে বলেছিলাম, আপনি কেন ই টেন্ডারের আয়োজন করলেন না? উনি নাকি বুঝতে পারেননি, আমি আহ্বান করব, এখানে অনেক শিক্ষক আছে, আমি যতটুকু জানি এই ভাগ বাটোয়ারাতে 4-5 জন, বাকিরা বিচার দাবি করে, উনার পদত্যাগ দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে কথা বললেন মাননীয় সিনিয়র সদস্য ব্যারিস্টার শিহাবুদ্দিন ভাই। দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এতে অংশগ্রহণকারী সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের সমস্ত ভয় সংশয় উপেক্ষা করে আজকের এই অবস্থান গ্রহণ করে এবং অবস্থান গ্রহণ করায় আমি আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। কবি হেলাল হাফিজ বলেছেন, এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। যে কোনো অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে যাদের যৌবন রয়েছে, যাদের রক্ত টকপক করে অন্যায় দেখলে তারাই তো এগিয়ে আসবে। আমরা আজকে ঢাকায় যারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনলাইনে আপনাদের উপর আমাদের সম্মানিত শিক্ষকদের উপর একটাজনক হামলার ঘটনা প্রত্যক্ষ করলাম, আমরা হতবিহ্বল হয়েছি, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে। আপনারা শুনে আনন্দিত হবেন, আজকে ঢাকায় বিভিন্ন স্থানে আপনাদের উপর এই নেককারজনক হামলার প্রতিবাদে মিছিল হয়েছে। বিভিন্ন নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথিত যেসব অধ্যাপকেরা অংশগ্রহণ করে এই হামলার নিন্দা জানিয়েছেন, শাস্তি দাবি করেছেন। কয়েকজন এসেছি আপনাদের সাথে শুধুমাত্র এখানে আপনাদের মিছিল বা স্লোগান দেখার জন্য নয়, আমরা এসেছি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন প্রকল্পের নামে দুর্নীতি হয়েছে, হচ্ছে, আমরা একমত, এই দুর্নীতিবাদ ভিসির অপসারণ জরুরি। প্রথমে আপনারা জানেন দীর্ঘ 18-19 বছর পর 2017 সালের 1 ডিসেম্বরের শেষ তারিখে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হলো, যেখানে আমরা সম্মানিত রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ভোটে 25 জন সিনেট সদস্য নির্বাচিত হলাম। এখানে কথা ছিল এই সিনেট সদস্যরা নির্বাচিত হওয়ার পর যেই সমস্ত সিনেট সদস্যের পদগুলো খালি রয়েছে সেগুলো পূরণ করে ভিসি প্যানেল নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উপাচার্য নির্বাচিত হবে। কিন্তু আপনারা বেলু ভাইয়ের কথা শুনেছেন, সেই প্যানেল নির্বাচন দেওয়ার সব সাহস তারা কোনো স্বার্থ সংশ্লিষ্ট কাউকে তো আমরা বিভিন্ন জায়গায় মুখ দেখাতে পারি না, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অসন্তুষ্টি নিয়ে যখন প্রশ্ন করা হয় আমরা উত্তর দিতে পারি না। এই বিশ্ববিদ্যালয়ে আমি সাবেক শিক্ষার্থী এবং কৃষ্ণ মোবাইল ইংরেজিতে ছিলাম, সাবেক শিক্ষার্থী নির্বাচিত সিনেট সদস্য হিসেবে আমি বিশ্বাস করি বিশ্ববিদ্যালয়টি ভালো চলছে না, এর ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয়কে চালাতে পারছেন না। দেখুন, কিছুদিন যাবৎ আপনারা দেখেছেন আপনাদের দাবি আপনারা সুস্পষ্ট করেছেন, আমরাও এই দাবির সাথে বিভিন্ন সময়ে একমত পোষণ করেছি, আমরা একমত।
সমাবেশে বক্তারা বলেছেন এই ধরনের বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়ার ঘটনা ঘটত এরশাদের আমলে। আপনি বলেছেন 15-20 জন সদস্য নাকি এখানে আন্দোলন করছেন, আপনি তাদের ভয়ে বিশ্ববিদ্যালয় বন্ধ করে আন্দোলন করে,
যুক্ত হওয়ার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের সম্মান রক্ষার মধ্য দিয়ে আপনারা শিক্ষার মর্যাদা রক্ষা করবেন। আপনাদের এই ন্যায় সঙ্গত আন্দোলনের সাথে প্রতি মুহূর্তে আমরা থাকবো। Yeah.